গাবহিরণ্যম বসাংসি মধু মদ্ধন্নমাদ্রিতা ব্রহ্মণে বদতু সর্বে দেবনঃ প্রিয়তামিতি। জয় নিতাই, জয় গৌর সুন্দর। কলিপাবন অবতার পরম করুণ করুণাঘন বিগ্রহ শ্রীমান গৌর সুন্দর, শ্রীমান নিত্যানন্দ প্রভু, অভিন্ন নিত্যানন্দ তনু, প্রেমভক্তি মহারাজ শ্রীল শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তদীয় চরণার বিন্দাশ্রিত মাদৃশ জীবোদ্ধারক কৃপাঘন মূর্তি শ্রী গুরুদেবের অশেষ করুণা কটাক্ষে উপস্থিত হলাম অভিন্ন শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ বাংময়ী মূর্তিভূত শ্রীমদ ভাগবত স্বরূপ ভগবানের চরণ কমল সন্নিধানে ভগবানের কথামৃত শ্রবণ মনন কীর্তন এবং আস্বাদন করবার জন্য আজ শ্রীমদ ভাগবত সপ্তাহ যজ্ঞের ষষ্ঠ দিবস। গতদিন পর্যন্ত আমরা আস্বাদন করেছি ভগবান শ্রী রাস বিহারী বংশী বটের তটে তার অত্যুত্তম মুরলিতে যখন তান দিলেন শারদ পূর্ণিমার রাত্রে, গোপীগণ তাদের সর্বস্ব পরিত্যাগ করে ভগবানের চরণ কমল সন্নিধানে ছুটে এলেন। ভগবানের চরণ কমলে গোপীরা এসেছেন, আপাত দৃষ্টিতে শুনতে সোজা বলে মনে হলেও এতটা সহজ নয় সজ্জন, কারণ সর্বস্ব পরিত্যাগ করে ভগবানের চরণ কমলে আসা সাধারণ কথা নয়। কয়েক জন্ম অতিবাহিত হয়ে যায়, কোটি কোটি জন্ম অতিবাহিত হয়ে যায় সমর্পণ করে, গোপীরা তো সমর্পণের পূর্ণতম মূর্তি। ভগবানের চরণে সমর্পণ কেমন হওয়া যায়? গোপীদের মত আমাদের শাস্ত্রে কি বলেছেন? গোপী ভাব। গোপী ভাবটা বাইরের নয়। আজকাল যেমন বিড়ম্বনা হয়ে গেছে, বৃন্দাবন যান,
আরো আরো ক্ষেত্রে গমন করুন। দেখবেন এমন অনেকের সান্নিধ্য লাভ হবে, এমন অনেকেরই দর্শন লাভ হবে, যারা বলবেন আমরা সখী, সখী কি সখী, বৃন্দাবনে তো আজকাল এমন উৎপাত হয়ে গেছে, সখীদের উৎপাতে অনেকে অতিষ্ঠ হয়ে যায়। সখী হ্যাঁ হম, সখীদের ভালো করে তাকিয়ে দেখবেন, ওরে বাবা রে বাবা, বেটা ছেলে মানুষ, একবারে ঠোঁট পালিশ নখ পালিশ সব লাগিয়ে টাগিয়ে চেলি ঘাগরা শাড়ি টাড়ি পরে ঝুমকা লাগিয়ে ঠুমকা দিয়ে বেড়াচ্ছে, বলে এই কি সখী, একে কি সখী বলে? এরকম একটু শৃঙ্গার করে নিলেই কি সখী হওয়া যায়? এরই দ্বারা কি গোপীভাব লভ্য হয়? রসস্থলিত তো শৃঙ্গারের বলিহারি, কেমন শৃঙ্গার? পদকর্তা বলছেন, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল উল, কি করিতে কি না করে সব হয়ে যায় ফুল। গোবিন্দের বাঁশির সুর শুনে রাধারানী সহ সখীগণ শৃঙ্গার করছেন, সাজতে গেছেন, গোবিন্দের সঙ্গে দেখা করতে হয়েছে। গোবিন্দের বাঁশি বেজেছে, দেখা করতে যাব, সাজতে বসেছেন। শৃঙ্গার অদ্ভুত, কেমন শৃঙ্গার করেছেন? মুকুরে আচরে রায় বাঁধে কেশভার, পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার। আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছেন, আয়নাতে চুল আঁচড়ায়। গোবিন্দের মুরলীধ্বনিতে গোপীগণ এমন তন্ময়, আয়নার চিরুনির ফারাক হারিয়ে গেছে, আয়নাটা দিয়ে মাথা আঁচড়াচ্ছেন, চিরুনি মুখের সামনে ধরে কোন সখী বলছে, সখী রে আমি আর নাই, আর এক সখী বলছে তুই নাই, কথা বলছিস কি করে, দেখ না আয়নাতে নাই, এসে দেখছো ও মা, আয়নাটা সামনে ধরলে তো আয়নায় থাকবে, সামনে চিরুনিটা ধরে আয়না দিয়ে মাথা আঁচড়াচ্ছে, বলে এমন শৃঙ্গার হচ্ছে। মুকুরে আঁচরে রায় বাঁধে কেশভার, পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার। ফুলের মালাটা খোঁপা করে তাতে বাঁধবার কথা ছিল, পায়ের মধ্যে বেঁধে নিয়েছে। চরণে কাজরও পরে নয়নে আলোতা, হিয়ারই উপরে পরে বঙ্কমল পাতা।
পায়ের মধ্যে খুব করে কাজল দিয়ে দিয়েছে, আর চোখে আলতা দিয়েছে। নাক ফুলটা কানের মধ্যে দিয়ে দিয়েছে, তো নাকের মধ্যে কি দিল? বলে নাসার ওই উপরে করে বেনির ও সাজানা, চিরুনি দেখে মাথা বেঁধেছে, আয়না তো দেখেনি, তা বেনিটা পেছন দিকে হয় না, সামনের দিকে বেনি রয়েছে, আর নাকের উপর বেনিটা ঝুলছে, নাসার ও উপরে করে বেনির ও সাজানা। পদকর্তা বলছেন, এমন শ্যাম অনুরাগের যাই বলিহারি, এত শ্যাম সুন্দরের অনুরাগ সাজতে বসেও সাজা হল না। এহেন গোপীগণ যখন রাসস্থলিতে আসলেন, ভগবান স্বাগত করলেন, স্বাগতম ব মহাভাগা। ব্রজ সুন্দরীগণ, বৃন্দাবন বিপিনে তোমাদের স্বাগত, সুস্বাগতম। এদের প্রাকৃত জগতের প্রেমিক প্রেমিকার সম্বন্ধ নয় তো, প্রাকৃত জগতে প্রেমিকা যতই উন্মাদিনী হয়ে প্রেমিকের জন্য শৃঙ্গার করুক, শৃঙ্গার যদি ভুল হয়ে যায় প্রেমিকের তো প্রেস্টিজ ডাউন হয়ে যাবে, গালে চরও কষিয়ে দিতে পারে। কারণ প্রাকৃত জগতের প্রেমিকের তো দেহসজ্জার প্রয়োজন আছে, তার সঙ্গে সম্বন্ধটা তো দৈহিক, কিন্তু গোবিন্দ দেখেন অন্তঃকরণ, বাইরের সাজ শৃঙ্গারের কোনো প্রয়োজনই নাই। প্রভু দেখলেন আজ গোপীদের অন্তঃকরণ সেজে এসেছে, স্বাগত স্বাগতম। আর ওইদিকে গোবিন্দের বাঁশির সুর শুনে কৈলাস অধিপতি মহাদেব এলেন। মহাদেব ছুটতে ছুটতে এসেছেন ত্রিপুরারি ভগবান, রাসস্থলীর দরজায় প্রবেশ করবেন, দেবী যোগমায়া বলছেন, না তুমি তো ঢুকতে পারবে না। বলে একবার এক ঝলক, এক ঝলকও নয় ঠাকুর, তোমার প্রবেশ অধিকার নাই, তুমি কি করে ঢুকবে? বলছেন কোনোভাবে কি আমি যেতে পারবো না? না না না, কিছুতেই না, কোনো উপায়। বলে মহাদেব, উপায় তো একখানা আছে, কিন্তু তা কি তুমি করতে পারবে? কি উপায় বলো দেবী? তোমাকে গোপী শৃঙ্গার করে আসতে হবে। সারা জীবন মহাদেব ত্যাগ বৈরাগ্যের মূর্তি জীবনে শৃঙ্গার করলেন না, আজ তার উপর ফরমান জারি হয়েছে শৃঙ্গার করতে হবে। কিন্তু গোবিন্দ দর্শনের এত লালসা উৎকণ্ঠা, মহাদেব বলছেন, মান সম্মান জলাঞ্জলি যাক, আমি গোপী সেজে আসব, একটু সাজিয়ে দাও না দেবী, তুমি আমায় সাজিয়ে দাও। দেবী বলছেন, মহাদেব আমার সময় কোথায়? প্রভু আমায় কৃপা করে রাসস্থলীর দরজায় দাঁড়ানোর সৌভাগ্য দিয়েছেন, মহাসৌভাগ্য। সাধারণ জীব রাসস্থলীতে আসতে পারে না, আর প্রভু আমায় করুণা করে সেই দুয়ারের ডিউটি দিয়েছেন, কত সৌভাগ্য পেয়েছি,
সৌভাগ্যকে তো রক্ষা করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। আমি তো এখন তোমাকে সাজাতে যেতে পারবো না মহাদেব। বলছেন তাহলে কে আমাকে সাজাবে? দেবী বলছেন তুমি যদি বৃন্দার কাছে বা কালিন্দির কাছে যাও তাহলে গোপী শৃঙ্গার করে আসতে পারবে। মহাদেব ছুটতে ছুটতে গেলেন কালিন্দির কাছে। কালিন্দি শুনে হাসছেন, একই দশা ঠাকুর, শেষ পর্যন্ত গোপী সাজবে তুমি? মহাদেব কেঁদে বলছেন, কালিন্দি মশ করার সময় নয় এখন, তুমি একটা বার গোপী সাজিয়ে দাও, আমি যদি আমার প্রভুকে এক ঝলক দেখে আসতে পারি আমার জন্ম সার্থক হয়ে যাবে। প্রভু দর্শনে যে বিলম্ব হয়ে যাচ্ছে কালিন্দি, তুমি আমি গোপী শৃঙ্গার করে দাও। কালিন্দি মহাদেবকে গোপী শৃঙ্গার করে দিয়েছেন। সুন্দর করে গোপী সেজে মহাদেব যখন বেরোলেন, জানেন তো কেউ চিনতে পারে নাই। কি করে চিনবে? মহাদেবের আজকে যে সুন্দর শৃঙ্গার, আগে তো কখনো দেখা যায় নাই। অদ্ভুত সেজেছেন, কেন? গোবিন্দকে দর্শনের জন্য মান সম্মান লাজ লজ্জা সব বিসর্জন দিয়েছেন। আমরা তো এত পুরুষ অভিমানী, মেয়ে মানুষের মতো তো সাজতে পারবো না, পারবো কি? লজ্জা প্রথম প্রতিবন্ধকতা। আর মহাদেব গোপী শৃঙ্গার করেছেন, সেজে চলেছেন। কেমন লাগছে আজকে মহাদেবকে? চলুন আমরা একটু শুনি। শুনে আগে চলুন।
Thank you.
Thank you.
ভোলেনাথ শ্রীমন মহাদেব গোপী শৃঙ্গার করে এলেন, রাসস্থলিতে তো প্রবেশ করলেন, কিন্তু ভগবান রাসস্থলিতে মহাদেবকে রাখলেন না। গোবিন্দ বললেন, মহাদেব গোপী সেজে এসেছ, অন্তঃকরণটা গোপীর বাণী আসতে পারে না, যতক্ষণ না মনে প্রাণে গোপী হওয়া যায় ততক্ষণ আসা যায় না। রাধা কৃষ্ণের লীলায় এই অতি গুঢ়তর, দাস্য বাৎসল্যাদি ভাবের নাহয় গোচর, সবে মাত্র সখীগণের ইথে অধিকার, সখী বিনা এই লীলার নাহয় প্রসার, সখী ছাড়া এই লীলায় কেউ প্রবেশ করতে পারে না, প্রবেশের অধিকার নেই। তো জাগতিক শৃঙ্গার, জাগতিক সাজ, এগুলি নিয়ে ভগবানের কাছে পৌঁছানো যায় না। সজ্জন ভগবানের কাছে পৌঁছানোর জন্য তো গোপী হতে হয়। গোপী মানে সর্বস্ব ত্যাগী, যে ভগবানের জন্য সব ছেড়েছে, কৃষ্ণের জন্য সর্বস্ব পরিত্যাগ করেছে, জাতি ধর্ম কুল লজ্জা মান শীল ধৈর্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমাজ সংসার সংস্কার সব পরিত্যাগ করেছে, সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র গোবিন্দের চরণারবিন্দে এসেছেন। পদকর্তা তাই তো বলছেন, ওই ছনে মিলল গোকুল চন্দ,
কোনোদিন তোমরা দেখেছ বাড়ি ঘর বউ ছেলে নাতি পুত্তি আত্মীয় স্বজন সব নিয়ে কেউ ভগবান পেয়েছে? এরকম উদাহরণ আছে আপনারা জানেন? গোবিন্দকে যদি পেতে হয় সজ্জন, তাহলে জীবনের কোনো না কোনো দিন সব ত্যাগ করতে হয়, সবাইকে ছেড়ে একমাত্র গোবিন্দ। মামেকম শরণম ব্রজ, একমাত্র গোবিন্দের চরণের যারা অনুসন্ধান করেন তারা গোবিন্দের চরণ কমলকে প্রাপ্ত করেন। সাধারণ কথা নয়, তাই রসস্থলীর রস এক কথায় বর্ণন করবার লীলা নয়। সচ্চন আমরা গতকাল শুধুমাত্র মুখরাটুকু করেছি, অর্থাৎ স্বয়ং অধম, ওই লীলায় প্রবেশ করবার অধিকারী হয় নাই। শাস্ত্র বলছেন ভাগবতকার সুখদেবেরই অধিকার নাই। এই লীলা অভ্যন্তরে প্রবেশের অধিকার সুখের নাই, ব্যাসের নাই, ধ্রুব প্রহ্লাদ নারদের নাই, ব্রহ্মার নাই, মহাদেবের নাই, এমনকি বৈকুণ্ঠেশ্বরী ভগবতী লক্ষ্মীর পর্যন্ত নাই। বৈকুণ্ঠ থেকে ভগবতী লক্ষ্মী ছুটে এলেন, রাসস্থলী পাবেন বলে। এখনো পর্যন্ত বিল্লবনে বসে বসে তপস্যা করেছেন, রাসস্থলী পায় নাই। মহাদেব আজও তপস্যা করেছেন গোপেশ্বর রূপে, রাসস্থলী পায় নাই। তাহলে আমি এক কলিহত জীব কি করে রাসস্থলী পাবো বলি? পাবেন। কেন পাবেন? কারণ মহাপ্রভু আমাদের সেই অধিকার দিয়েছেন, মহাপ্রভু আমাদের সেই স্পর্ধা দিয়েছেন। আমরা চাইলেই মহাপ্রভুর চরণে শরণাগত হলেই হা গৌর বলে গৌর চরণে পড়লেই গৌরের কৃপা হয়। নিতাই চৈতন্যে না এসব বিচার, নাম লইতেই প্রেম হয় বহে অশ্রুধার। গৌর সুন্দর বড় কৃপালুত, কৃপাবন্ত ভগবান। ব্রহ্মার দুর্লভ প্রেম আমাদের অকাতরে মিলিয়ে দিয়েছে, নিজা মুক্ত পরিষেবা বলেন। এইরকম দয়ালু ভগবান এর আগে কখনো হয় নাই। দয়ার ঠাকুর, দয়ার কোনো অন্ত নাই, দয়াবন্ত ভগবান, কৃপালু ভগবান। তেরি জন্য একটা কথা তো আজকে স্পষ্ট জেনে রাখতে হবে সজ্জন, রাসস্থলী হলো ওই জায়গা যতদিন পর্যন্ত না আমরা সেখানে যেতে পারছি, গোপী হতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের জন্ম মরণ থেকে অব্যাহতি হবে না। আমরা আবার জন্মাবো, আবার মরব, আবার জন্মাব, আবার মরব। এই করতে করতে যদি কোনোদিন কোনো মহতের চরণধুলির কৃপায় একবার ব্রজবাসের সৌভাগ্য হয়, গোপী দেহ প্রাপ্তি হয়ে যায়, তাহলে আর জন্ম মরণ থাকে না, সঙ্গে সঙ্গে গোপী সহ গোপীনাথের চরণ কমল প্রাপ্তি হয়ে যায়। তো সেই গোপী সহ গোপীনাথের চরণ কমল প্রাপ্তির মহাগাথা শ্রী শ্রী রাস তো মহারাসস্থলিতে গোপীগণের মহা আনন্দ বর্ধিত হল। এখন তো প্রত্যেক রজনী বড় আনন্দের রজনী, আনন্দে কাটছে গোপীদের শাস্ত্র বলছেন এক রাত্রের ঘটনা রাস নয়, কয়েকটা কল্পকাল চলে গেল,
কিন্তু গোপীরা মানলেন, এই তো রাত্রিবেলা এসেছি, সকাল হয়ে গেল, আনন্দ চলছে গোপীদের। শরৎকাল চলে গেল, হেমন্ত শীত অতিবাহিত হয়ে, শীত যাই যাই করছে, ফাল্গুন এসে গেল। ফাল্গুনের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি, শিবরাত্রি ব্রতের দিন, ভগবান গোপ গোপিকা সমবিবাহারে গমন করলেন অম্বিকাবনে। অম্বিকাবনে প্রবেশ করলেন প্রভু, প্রজুস্তেই অম্বিকাবনম, প্রভু অম্বিকাবনে গমন করলেন। এবার অম্বিকাবনে গমন করে প্রভু তো মহাদেবের বন্দন করলেন, অর্চন করলেন। আপনারা জানেন শিবরাত্রি সারা রাত্রি ব্যাপী হয়, তাই না? সারা রাত্রি ব্যাপী মহাদেবের আরাধনা। ফাঁকিবাজদের মতো শুধু সকালবেলা গিয়ে টুক করে শিবের মাথায় জল ঢেলে খেয়ে নিলে শিবরাত্রি হয় না। শিবরাত্রি ব্রতের বিধি হলো রাত্রির চার প্রহর ব্যাপী চারবার মহাদেবের পূজন বন্দন, এই জন্য ব্রতের নাম শিবরাত্রি। রাত্রি ব্যাপী আরাধনা, সারা রাত আরাধনা চলে। রাত্রির শেষ প্রহরের পূজন সুসম্পন্ন করলেন ব্রজবাসীগণ, মহাদেবের গুণগাথা গাইতে গাইতে এক সময় তারা একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছেন। এই সময় সুদর্শন, এই সময় একটা বিরাট বড় অজগর এলো, হাওয়া করে নন্দ বাবাকে গিলতে উদ্যত হলো। সবাই চিৎকার করে গোবিন্দকে ডাকলেন, গোবিন্দ ছুটে এলেন, গোবিন্দের স্পর্শকৃত এক জ্বলন্ত কাষ্ঠ অজগরের স্পর্শ হওয়া মাত্রই অজগর মুক্ত হয়ে ভগবানের স্তুতি করতে শুরু করলেন। এ সুদর্শন নামে এক গন্ধর্ব ছিল, সৌন্দর্যের বড় অহংকার ছিল, তাই আঙ্গিরস গোত্রের ব্রাহ্মণদের অপমান করেছিলেন, সর্বদেহ প্রাপ্তি হয়েছে, আজকে ভগবানের কৃপাতে আবার উদ্ধার হয়ে ভগবানের ক্ষেত্রে স্বক্ষেত্রে গমন করছে। এরপর ব্রজবাসীরা ব্রজে ফিরে এলেন, ফাল্গুন চলে গেল, ব্রজে আনন্দ চলে এলো, চৈত্র মাস। চৈত্র মাসকে সংস্কৃতে বলে মধু মাস, মধু মধু মাস সমাগত হয়েছে, বসন্ত প্রবেশ করল, বৃন্দাবনে বসন্ত, বসন্তের শুভাগমনে দক্ষিণা হাওয়া বইতে শুরু করল, শীতের শৈত কাটিয়ে গাছগুলি নতুন করে পল্লবে পল্লবায়িত, মুকুলে মুকুলিত হয়ে উঠল। চারিদিক বসন্তের ফুল, মালতি, পলাশ, বক, বিবিধ বিবিধ পুষ্প প্রস্ফুটিত হয়ে উঠল, অশোক ফুটে উঠল,
বসন্তে প্রকৃতি এক অদ্ভুত শোভা ধারণ করলেন, চারিদিকে ফুলেই ফুলময়। সেই পুষ্পে পুষ্পে ভ্রমরের গুনগুন গুঞ্জন, আর কোকিলের কুহুধ্বনি, সঙ্গে ময়ূরের কেকারব। বৃন্দাবনের বনভূমিকে এত আমোদিত করে তুলল, এত আমোদিত করে তুলল, বৃন্দাবন আনন্দ নিকেতন হয়ে উঠেছে। বাস চোখ বন্ধ করে একবার মেহসুস করবার চেষ্টা কর, বৃন্দাবনে বসন্ত। বসন্তের রাত্রি, চৈত্র পূর্ণিমা, চৈত্র পূর্ণিমা পূর্বাকাশে উদিত হলেন, পূর্ণিমার চাঁদ। সেই চন্দ্রের জ্যোৎস্নায় ত্রিজগৎ আমোদিত হয়ে উঠল। প্রভু আজকের দিনে গোবিন্দ পুনঃ তার অত্যুত্তম মুরলিতে দিলেন তাঁর, আবার বৃন্দাবনে বাসি বেঁচে উঠল। আজ শুধু গোবিন্দের মুরলি নয়, সঙ্গে ভগবান বলদেব বাজালেন তার সিঙা, বেণুধ্বনি সিঙ্গাধ্বনিতে চারিদিক দোহাসিত। আজ বৃন্দাবনে গোপীদের আনন্দের অন্ত নাই। আজ তো দুই রকমের গোপী, কেউ বলরামের অনুগত, কেউ শ্রীকৃষ্ণের অনুগত। সব গোপীগণ সমবেত হয়ে প্রভুর যশগান গুণগান করতে করতে প্রভুর চরণ কমলের দিকে ধাবিত হচ্ছেন। ব্রজে বসন্ত এসেছে। তো চলুন আমরা একটু সামান্য বসন্তে বাহার দর্শন করি। বসন্ত বাতাবরণ, বৃন্দাবনে বসন্ত, একটা সামান্য বসন্ত আলাপ করে আমরা আগে অগ্রসর হই। Oh,
जिसने करी शरम बाकी उठे करम। अब महाराज जी की महाराज जी बता देंगे बांग्ला में, ठीक है ना, बांग्ला बांग्ला भाषा महाराज जी से सुन लीजिएगा। तो शरम का भी नहीं करना चाहिए, कम से कम दो जगह में तीन जगह में शरम नहीं करना चाहिए। कहाँ पे? पहला नंबर गुरु का द्वार, दूसरा का नंबर
हरि का द्वार। तीसरा नंबर जहाँ पे हरि कीर्तन हो, भगवान का गुणों कीर्तन हो, भागवत की चर्चा हो, वहाँ पे तीन जगहों में शरण करना नहीं चाहिए। जहाँ पे डिस्को डांस हो वहाँ पे तो बहुत धूम के नाचते हैं भैया, है यहाँ पे ताली बजाने में भी शर्म आती है, हे भगवान बड़ा शर्म की बात है। आज तीन साल से आप लोग का तो सुन करके आ रहा है, फिर भी मोती गति फ्री नहीं है, बोले माते बिहारी लाल की। तो तालियां देंगे ना आप लोग सब मिलकर के? ए महाराज एक मिनट मैं गाऊंगा, आप लोग तालियां देंगे। मैं देखो हे गायो बाजूबन ददसिया होरी में, आवाज नहीं आ रहा है, कुछ लोग तो यूं करके पकड़ के बैठे हैं और कुछ लोग होई होई दोई कर रहे हैं ऐसे नहीं। मैं देखो हे गायो बाजूबन ददसिया होरी में, मैया लोग कहती है बाजू बंद। कहां खो गई? मतलब हमार बाजू बंद का हारिए गेसे कोथा है? होली पे आकाश साथे होली खेलचे, भगवान श्याम सुंदर साथे होली खेलचे, भगवान श्याम सुंदर के बोलचे ललिता विशाखा की बोलचेन, रे कन्हैया मेरा बाजू बंद खो गयो है, हारिए गेसे तुम्हार साथे होली खेलते खेलते, ठीक है आप तो दाम कत? 9 लाख 9 लाख 9 লাখ টাকা দাম তার বাজু বন্ধটার। তাহলে ওর মধ্যে কি কি জোরানো আছে এই জন্য সখীগণ বলছেন Yeah.
শ্যামল তনু যে হলো শ্যামল তনু যে হলো আবির তেলাল আর হোলি খেলছে দেখো ব্রজরে গোপাল হোলি খেলছে দেখো ব্রজরে গোপাল যে হলো আবির তেলাল আবির
चरा रहा है क्या जो लगा के बोलो बोले हरी के रसिया की जय। बोले नहीं रही है, शर्म लग रही है का? जो लगा के बोलो भाई, कल का दिन है, फिर बोलेगा नहीं, कोई पूछेगा भी नहीं क्या हुआ। बोले माते बहरी लाल की, बोले शिवाजी महाराज की। चलो ठीक है भैया, श्री राधे। सुंदर होलीर वातावरण, চৈত্র পূর্ণিমার রাত, মুরলী ধ্বনি শুনে গোপীগণ ছুটে এসেছেন, অত্যুত্তম বসন্ত রাগের আলাপ হচ্ছেন। চারিদিক গোবিন্দ গুণগাথায় মুখরিত, শান্ত শান্তি। মাইক্রোফোন খুলে দেব, চুপ করে থাকো, শান্ত। এবার অত্যুত্তম হোলি লীলার সময়ে শঙ্খচূড় নামক এক দানব এসে গোপীদের উত্তপ্ত করতে চাইলে গোবিন্দ শঙ্খচূড় বধ করলেন। শঙ্খচূড়ের মস্তকস্থ মণি বলদেব ভগবানের চরণ কমলে সমর্পণ করলেন।
আনন্দময় হলি লীলা হয়ে গেলেন। এরপর প্রভু অরিষ্টাসুর বধ করেছেন, অরিষ্ট বধ করে ভগবান রাধাকুণ্ড শ্যামকুণ্ডের প্রকট করেছেন। অরিষ্ট বিহারী ভগবান রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকট হয়ে গেলেন। বৃন্দাবনে এক অদ্ভুত শোভা ধারণ করলো রাধাকুণ্ড শ্যামকুণ্ড। বৃন্দাবনে দেখতে তো এই দুই কুণ্ড জলাশয় বোধ হবে, কিন্তু শাস্ত্র বলছেন সাক্ষাৎ রাধারানী সাক্ষাৎ শ্যাম সুন্দর, সাক্ষাৎ রাধা গোবিন্দ যুগলই বৃন্দাবনে রাধাকুণ্ড শ্যামকুণ্ড রূপে বিরাজমান আছে। কোনদিন সৌভাগ্য হলে বৃন্দাবনে যাবেন, একবার গিয়ে রাধাকুণ্ডে স্নান করবেন। রাধাকুণ্ডে স্নান মাত্রে ভগবানের কৃপা হয়ে যায়। রাধাকুণ্ডে একবার যেই করে স্নান, রাধা সম প্রেম কৃষ্ণ তারি করে দান। রাধাকুণ্ডে স্নান মাত্রেই ভগবান এত কৃপা করে যে রাধা সম প্রেম প্রাপ্তি হয়ে যায়, করুণা হয় ভগবান। এরপর প্রভু কেশী দানবকে বধ করেছেন, বোমাসুরকে বধ করেছেন। কেশী বোমাসুরকে বধ করবার পর কংস ভয়ভীত হচ্ছেন, বৃন্দাবনে যাকেই পাঠানো হলো কেউ তার ফিরে আসছে না, ফিরবে কি করে বলুন। বৃন্দাবন হলো মাধুর্যের জায়গা, প্রেমের ভূমি, একবার কেউ প্রেম রাজ্যে গেলে কি আর মথুরা অসুর রাজত্বে ফিরে আসে, কেউ ফিরে আসে। কংস ভাবলেন বৃন্দাবনে এদের বধ করা যাবে না, বলরাম শ্রীকৃষ্ণের নিধন বৃন্দাবনে সম্ভব নয়, বৃন্দাবনের বাইরে নিয়ে আসতে হবে, মথুরাই নিয়ে এসে বধ করতে হবে। তাই এবার অক্রূরকে পাঠাচ্ছেন কংস, সসল্প নন্দন অক্রূর। অক্রূরজিকে ডাকলেন কংস,